আর এই মুহূর্তে আরেকটি বড় খবর দেব আপনাদেরকে। আপনারা ইতিমধ্যেই জানেন যে রেশন বন্টন দুর্নীতিতে ইতিমধ্যে ইডির হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক, এবার ইডির স্ক্যানারে রয়েছে একাধিক কাউন্সিলাররা। রেশন বন্টন দুর্নীতিতে ইডির স্ক্যানারে একাধিক কাউন্সিলাররা, উত্তর চব্বিশ পরগনার একাধিক কাউন্সিলারের উপর নজর রাখছে ইডি। কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এই কাউন্সিলাররা যেমনটা জানা যাচ্ছে এবং তাদের কাছেও লভ্যাংশের ভাগ গেছে, এই জোরালো তথ্যই মিলেছে ইডির আধিকারিকদের কাছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে ইডির স্ক্যানারে এবার রয়েছেন বেশ কিছু কাউন্সিলাররা, উত্তর চব্বিশ পরগনার একাধিক কাউন্সিলারের উপর এই মুহূর্তে নজর রাখছে ইডি, যারা রেশন বন্টন দুর্নীতির সঙ্গে জড়িত বলেই মনে করছেন ইডির আধিকারিকরা। এ নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখন জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ কাউন্সিলার তাদের ওপর এবার ইডির নজর, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কোন কোন জায়গার কাউন্সিলাররা রয়েছেন, তাদের কি তালিকা এই মুহূর্তে ঠিক করা হয়েছে কিছু? একদমই অভিজিৎ, আমরা জানি যে রেশন দুর্নীতি নিয়ে যে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেখানে একদম এই রেশন দুর্নীতির একদম যে কোর যে জায়গা সেটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং তার যে ঘনিষ্ঠরা যারা রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব সারছেন ইডি কর্তারা। এবং সেখান থেকে দাঁড়িয়ে তার যে একাধিক কনফিডেন্সিয়াল সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেখান থেকেই কিন্তু মূলত এই তথ্য পেয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে ইডি স্ক্যানারে এইবার জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ কাউন্সিলাররা এবং কোথা কোথাকার কাউন্সিলাররা, তোমাকে জানিয়ে রাখবো যে ইডি ইতিমধ্যেই একটি তালিকা তৈরি করেছে এবং সেই তালিকায় বরানগর, দমদম, মধ্যমগ্রাম, বনগাঁও সহ উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু কাউন্সিলরদের নাম রয়েছে সেই লিস্টে। এবং সেই যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিককে তারা এই বিষয় নিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় এবং জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু এই যে লিস্ট তৈরি হয়েছে সেই লিস্ট ধরে কিন্তু তাদেরকে দ্রুত ডাকা হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে অফিস রয়েছে কলকাতায় সিজিও কমপ্লেক্সে সেখানে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তোমাকে বলে রাখবো যে রেশন দুর্নীতি মামলায় যে 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 একটা অংশ যেটা দেখানো হয়েছিল যে এই ধরে নাও যে 100% গিয়েছে ডিস্ট্রিবিউটারদের কাছে, কিন্তু সেই 100% যে খাতা কলমে দেখানো হয়েছে তার মোটেও যায়নি ডিস্ট্রিবিউটারদের কাছে, তার থেকে অনেকটাই কম গেছে, কখনো কখনো 70%, কখনো 60% গিয়ে পৌঁছেছে, কিন্তু খাতায় কলমে 100 দেখানো রয়েছে এবং বাকিটা কি হয়েছে এই 30% বা 20% যে জিনিসটা সেটা খোলা বাজারে বিক্রি হয়েছে। এবং এই যে বিক্রি করার যে যে লাভটা হয়েছে, যে টাকাটা এসেছে, সেটা কাদের মধ্যে ভাগ হয়েছে সেটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খোঁজার চেষ্টা করছে। এবং এখান থেকে এই যে ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিক বা বাকিপুরের যারা ঘনিষ্ঠদেরকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেখান থেকেই কিন্তু এই তথ্য মিলেছে যে জ্যোতিপ্রিয়র বেশ কিছু ঘনিষ্ঠ কাউন্সিলরদের কাছেই এই লভ্যাংশের কিছু অর্থ গিয়েছে বলে এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং সেই কারণের জন্যই ইডি কর্তারা সেই তালিকা তৈরি করছে এবং সেই কাউন্সিলরদেরকে কিন্তু স্ক্যানারেও রেখেছে এবং খুব দ্রুত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বা তাদেরকে তলব করা হবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে একেবারে, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ রিয়া তোমাকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেখানে ইডির স্ক্যানারে এই মুহূর্তে রয়েছেন একাধিক কাউন্সিলাররা, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠদেরকে জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই এই কাউন্সিলারদের সম্বন্ধে জানতে পারে ইডি, যাদের কাছে এই যে রেশন বন্টন দুর্নীতি তার যে লভ্যাংশের পরিমাণ কিন্তু গেছে একাধিক কাউন্সিলারের কাছে এবং সেই সমস্ত কাউন্সিলারকে ইতিমধ্যেই চিহ্নিত করছে ইডির আধিকারিকরা এবং খুব দ্রুত তাদেরকে ডেকে পাঠানো হতে পারে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে।